মেয়েদেরকে আহলিয়া বলা হয়। আহলিয়া মানে পরিবার, এটা শর্ট কথা। আগামী বছরে জালসায় আসলে আমাকে আপনি বলবেন, ভাই আপনি কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, বেটা বেটিরা, আপনার আব্বা মা, আপনার পরিবার কেমন আছে। পরিবার বলতে শুদ্ধ ভাষায় বিবিকে বোঝানো হয়। কেন? আল্লাহ মেয়েদেরকে পরিবারে কন্ট্রোলার করেছে, কন্ট্রোলার, কন্ট্রোলার মাউস ওর হাতে দিয়েছে। কোথা দিয়েছেন? সূরা নিসাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। والحافظون لحدود الله فالصالحات قانتات فالصالحات قانتات حافظ حافظات للغيب بما حفظ الله حافظات للغيب بما حفظ الله পরিবারের মেন সদস্য হচ্ছে আমার বিবি। কেন গো? আল্লাহ বলছে, ওরে পৃথিবীর নারী রে, আপনার কুশাহা মোহনপুরের ভিতরে জলসাতে যত আমার বেটি, যত আমার মা খালা ঢুকে আছেন, আমার বেবিকে, আমার বিবিকে একা বলেনি, আল্লাহ আপনাদেরকেও বলছেন, ওয়াল হাফিজুনা লিল গাইবি বিমা হাফিজাল্লাহ। তোদেরকে পরিবারের কন্ট্রোল বানানো হয়েছে, কন্ট্রোলার বানানো হয়েছে। তোদের দায়িত্বে তিনটি জিনিস রয়েছে। আমার বাড়ি হলো বর্ধমান, আমি আছি বর্তমানে কাটিহারে। আমার বাড়ি হলো বর্ধমান জেলা, আমি আছি কাটিহার জেলা। আমার সাথে আমার বিবি একটা বালিশের ফরাক নয়, একটা কিলোমিটারের ফরাক নয়, 500 কিলোমিটার, 400-500 কিলোমিটার দূরে দুইজন পড়ে রয়েছি। আমি এসছি আমার খর্মের ময়দানে, আমি এসছি আমার কাজের ময়দানে। আমার বিবি রয়েছে আমার ঘরে, পুরো চাবি তার হাতে রয়েছে। আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গাইবি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন তোমার বাড়িতে থাকবে না, তোমার কাছে যে মালগুলি গোছানো রয়েছে, এইগুলি তোমাকে হেফাজত করতে হবে। এই জন্য মেয়েদেরকে পরিবারে কন্ট্রোল করে, তার জন্য তাদেরকে পরিবার বলা হয়। তাহলে আমার বিবির কাছে কয়টা মাল রয়েছে? আমার বিবির কাছে রয়েছে তিনখানা মাল। এক নম্বরে রয়েছে আমার বিবির কাছে আমার টাকা পয়সা, আমার ধান চাল গম, বাড়িতে যেগুলো আমি খেটে খেটে জমা করেছি, এইগুলো চাবি আমার বিবির কাছে রয়েছে। দুই নম্বরে রয়েছে আমি যে মহারানা দিয়ে ওর মাথা থেকে পা পর্যন্ত ওকে হালাল করে আমার বিছানায় এনেছি, এই বডিটা আর ওর নয়, এই বডিটা হলো আমার। অতএব আমার এই সম্পদ যেন অন্য কাউকে দিয়ে ব্যয় না করে দেয়, কাউকে হেসে আনন্দ যেন না দেয়, কারোর সঙ্গে ঠাট্টাই আর কি না করে, সেটাকে পর্দার সঙ্গে হেফাজত করতে হবে। যেমন পৃথিবীর মালকে হেফাজত করবে চাবি মেরে, তেমনি পর্দা দিয়ে হেফাজত করবে ওই বডিটা আমার, আমি মহারানা দিয়ে নিয়ে এসছি। এই হলো দুটি মাল। তিন নম্বর হলো একটা পুরুষ তার পেটে যে সম্পদটা পৌঁছিয়ে দেয়, তারপরে তার খবর থাকে না, এটাকে যদি গোপনে কোনো মেয়ে ট্যাবলেট খেয়ে নষ্ট করে দেয়, ওই বাচ্চাটাকে নষ্ট করে দেয়, বীর্যটাকে নষ্ট করে দেয়, ভ্রূণটাকে যদি মেরে দেয়, এর জন্য তাকে দাবি রাখবে আল্লাহর কাছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গাইবি বিমা হাফিজাল্লাহ। যেটা তোমার পুরুষের অদৃশ্যে তোমার কাছে তিনটি জিনিস রয়েছে, এটা তুমি হেফাজত করো। এর জন্য মেয়েদেরকে পরিবার বলা হয়।